আসসালামু আলাইকুম, আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কে বলেছে আপনি পানির লাইনে কাজ করতে পারেন না? বন্ধুরা, কোনো কাজই কঠিন না বা কোনো কাজই জটিল না। আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে খুব নিমেষে আপনি নিজেই মোটর থেকে ট্যাঙ্কি এবং ট্যাঙ্কি থেকে ডেলিভারি লাইন খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা, এই সাবমার্সেল থেকেই আমি ছাদের উপরে ট্যাঙ্কি ফিটিং করব। আমি এখন ছাদের উপরে দেখাবো আসলে কোন পজিশনে আমি ট্যাঙ্কিটাই। বন্ধুরা, এইখানে যে গাঁথনি দেখছেন, এই গাঁথনি থেকেই আমার কিন্তু ট্যাঙ্কির লাইনটা নিয়ে আসতে হবে। তো এটা হলো ছাদের পজিশন। এখন এই ছাদের পজিশন থেকেই দেখো, আমি নিচে যে দেখালাম, আমি এখন ওই সাবমার্সেলের ওই পজিশনটা দেখাই। এর নিচ থেকে লাইনটা আমি নামাবো বা আমি নিচ থেকে উঠাবো, উঠিয়ে আমি সাবমার্সেল কাছে নিয়ে যাব। তো এই লাইনটাই কিন্তু এই নিচ দিয়ে কিন্তু দেখেন, আমি প্রথমত যে সাবমার্সেল দেখাইলাম, টিউব অয়েল এবং সাবমার্সেল একই বোর্ডিংয়ে আছে, একই সাথে টিউব অয়েলে পানি উঠবে এবং সাবমার্সেলও কিন্তু ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে একটা টি, এটা আমি 1 ইঞ্চি ফিটিং করব, যেহেতু আমার এটা 75 অর্থাৎ 0.5 হর্সের মোটর, অর্থাৎ 1 হর্সের আপনার 0.25 আপনার হলো কম। তাই এখানে আমি দুইটা লাইন এখানে কিন্তু বের হবে, অর্থাৎ একটা সরাসরি ট্যাঙ্কির লাইন যাবে এবং এখান থেকে অনেক সময় পানি পাইপ অর্থাৎ যে লতা পাইপ ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে আরেকটা লাইন আমাকে বের করে রাখতে হবে। তো এখন এখানে টি লাগাতে হবে। অবশ্যই টি লাগানোর সাথে আমাকে উপরে যে আমি এক্সট্রা এখানে লাইনটা রাখবো, এখানে ইচ্ছা করলে আমি বালতি ধরতে পারবো, খাওয়ার পানি ধরতে পারবো, অথবা লতা পাইপ দিয়ে আমি যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। এজন্য আমি সুযোগ সুবিধা রাখার জন্য এখানে আমি একটা দেখেন 1 ইঞ্চি নিপুলের সাথে 1 ইঞ্চি এলবো লাগিয়েছি, তার সাথে আমি আবার 1 ইঞ্চি নিপুল লাগিয়ে আবার 1 ইঞ্চি বলভাল্ব লাগালাম। তো বন্ধুরা, এই ফিটিংগুলো জিআই ফিটিং কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আপনি প্লাস্টিক ফিটিং ব্যবহার করবেন। কারণ প্লাস্টিক ফিটিং প্রথম সুবিধা হলো এই ফিটিংগুলো আসলে কোনো লিক পাওয়া যায় না, দ্বিতীয়ত এই কাজগুলো এবং এই প্যাচগুলো খুব সুন্দর থাকে, সেক্ষেত্রে আপনার কাজের অগ্রগতি বাড়বে, কাজের প্রশংসা আসবে এবং কাজটা ফিনিশিং হবে। তো দেখেন এখানে বল ভাল্ব লাগিয়ে আমি এখানে আবার কিন্তু একটা নিপুন লাগলাম। নিপুনের সাথে আমি দেখেন 1-3-4 এখানে আর সকেট লাগিয়ে আমি দেখেন একটা পাইপ ব্যবহার করার জন্য আমি একে পাইপ রেখে দিলাম। এখন ইচ্ছা করলে আপনি এই পাইপের সাথে নিচের দিকে একটা 3-4 এলবোনাকে নিচের দিকে রাখতে পারেন। তো এখন আমি নিচ থেকে মোটর লাইন আমি এখন ট্যাঙ্কির দিকে নিয়ে যাব। তো উপরে কিন্তু এখানে যে এক্সট্রা লাইন, এই লাইনটা কিন্তু আমি রেখে দেওয়ার পর নিচে আমি আর একটা বলভাল্ব লাগাবো। কারণ এই বলভাল্ব লাগানোর একমাত্র সুবিধা, যখন আমি উপরে পানি ব্যবহার করব তখন নিচের বলভাল্ব বন্ধ করে দেব, আর যখন আমি ট্যাঙ্কিতে পানি নিব তখন আমি উপরের বলভাল্ব বন্ধ করে দেবো, অর্থাৎ এই দুই লাইনটা সবসময় স্বাধীন থাকবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে কাজ করবেন, কারণ কাজে কমতি অথবা ফিটিংস কম লাগে আপনার কাজে দুর্বল করবেন না। তো এখানে বলভাল্ব লাগানোর পরে নিপুলের সাথে একটা ইউনিয়ন লাগাইতে হবে, আর ইউনিয়ন লাগানোর একমাত্র কারণ যখন এই মোটরটা নষ্ট বা রিপায়ারিংয়ে প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনাকে মোটর তোলা লাগতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাকে মোটরটাকে খোলার জন্য বা তোলার জন্য অবশ্যই আপনার পাইপটাকে ফ্রি বা খোলার ব্যবস্থা রাখতে হবে। তো অবশ্যই আপনাকে এখানে একটা ইউনিয়ন ব্যবহার করতে হবে। তো এখন এইখানে দেখেন যে পাইপটা আমি মোড় ঘুরাবো, এই পাইপটার মাপ নিয়ে কতটুকু লাগবে সেই পাইপটাকে কেটে নিয়ে সুন্দর করে প্যাচ করতে হবে। তো বন্ধুরা, এই পাইপ পাটার কিন্তু অবশ্য হেক্সা ফ্রেম দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দেখেন দেখেন আমি যে প্যাচ কাটা মেশিন দিয়ে আমি যেটা আমি প্যাচ করতেছি, এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা প্যাচ করতে পারবেন, খুব সহজভাবেই কিন্তু, আসলে বেশি বল লাগবে না, খুব সহজে কিন্তু প্যাচ কাটতে পারবেন। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্যাচ হয়ে গেল। এখন আমি প্যাচ টেপ লাগিয়ে আমি এটাকে ঢুকিয়ে দেব। তো এখন প্যাচ করার পর আপনি একবার টাই করতে পারেন, আসলে আপনার ফিটিং গিলবে কি না সেক্ষেত্রে আপনি একবার টাই করতে পারেন। তো অবশ্যই একবার টাই করলে কিন্তু পরবর্তীতে আর আপনার টাই করার প্রয়োজন হবে না, কারণ প্যাচ কাটা মেশিনের যে ফলাটা একরূপভাবে লাগলে আসলে আপনার আর দ্বিতীয়বার এরকম ট্রাই করা লাগবে না। এখন যে ফিটিংটা লাগবে এই ফিটিংগুলো সুন্দর করে আপনার আগে থেকেই টাইট দিয়ে, তারপর দেখেন ইউনিয়নের সাথে আমি একটা
স্বাভাবিকভাবে আগে টাইট রাখলাম, কারণ আমাকে যেহেতু পাইপের মাপ নিতে হবে। তো এই জন্য দেখেন যেহেতু এখানে মোড় ঘুরতে হবে, এই জন্য আমাকে অবশ্যই একটা ইউনিয়ন এলবো একটা ব্যবহার করতে হবে। তো এখন দেখেন এই এলবো কতটুকু পাইপ লাগবে, সে পাইপটা মাপ নিয়ে আবার হুবহু আবার আগের মতোই প্যাঁচ সুন্দর করে কেটে নিতে হবে। তো আমার প্যাঁচ করা হয়ে গেছে এবং মাথায় আমি এক পাশে আমি এলবো লাগিয়ে দিব। লাগানোর পর আমি ইউনিয়ন থেকে খুলে আমি দুটো পাইপকে আমি একত্রিত করে ফেলব। দেখেন তো বন্ধুরা, এই টাইটটাকে সুন্দর করে টাইট দিবেন, কারণ এটা যদি ঢিল হয় তাহলে কিন্তু পানি চোয়াবে, আর পানি চোয়ালে কিন্তু কাজের দুর্নাম আসবে। অবশ্যই আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। তো এখন আমি ইচ্ছা করলে এটাকে ইউনিয়নকে আমি পারফেক্ট বা চূড়ান্তভাবে এটাকে টাইট দিতে পারি। তো এখন কাজ কিন্তু আর মোটর দিকে হয়ে গেছে, আমি আস্তে আস্তে ট্যাঙ্কির দিকে আগাবো। তো এখন যেহেতু লম্বা পাইপ, সে আমার 10 ফিটে এখানে আপনার হলো হবে না, এই জন্য সকেট আমাকে ব্যবহার করতে হবে। তো এখন এখানে 10 ফিটের মাথায় আমাকে 1 ইঞ্চি সকেট ব্যবহার করে বাদবাকি যে পাইপটুকু লাগবে সে পাইপটা আমাকে মাপ নিয়ে আবার প্যাঁচ করে নিতে হবে। তো এখন এই মাপগুলো ধরবেন অ্যাকুরেট করে, যদি কম বেশ বা ছোটো বড় হয় তাহলে কিন্তু কাজের ফিনিশিং আসবে না এবং কাজটা সুন্দরও হবে না। অবশ্যই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মাপ এবং প্রত্যেকটা প্যাঁচ খুব সুন্দর এবং ধীরস্থিরভাবে কাজ করতে হবে, কোনো সময় তাড়াহুড়া করা যাবে না। যখন কাজে আপনি প্রফেশনাল বা অভিজ্ঞ হয়ে যাবেন তখন অটোমেটিকলি আপনার হাত আগের চেয়ে অনেক দ্রুত চলবে এবং কাজটা অনেক আগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথম ক্ষেত্রে আপনি কোনোভাবেই কাজটাকে হুটাপাটা বা দেরি তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়াই কিন্তু কাজ পিছিয়ে যায়, আগায় না এবং কাজটাও খারাপ হয়। তো এখানে মোড় ঘুরতে হবে, এখানে আমাকে ছোট যে পাইপটা লাগবে এর মাপ নিয়ে আমাকে এভাবে দেখেন আমি এখানে সুন্দর করে ফিটিং করার জন্য এখানে কিন্তু এলবো খাওয়ালাম। আর এখান থেকে আরেকটা এলবো আমি উপর দিকে, যেহেতু আমার আকাশের দিকে অর্থাৎ ছাদের দিকে আমার উপরে উঠবে, এর জন্য উপর দিকে ধরে আমাকে মাপ নিতে হবে। তো দেখেন এখানে আমি মাপ নিয়ে কিন্তু পাইপটাকে প্যাঁচ করেও কিন্তু আমি ফিটিং করে ফেললাম। তো এখন আমার কিন্তু এদিকে সব কাজ হয়ে গেছে, এখন আমি উপরের যে ছাদ পর্যন্ত আমাকে পাইপটা নিতে হবে, এখন এই মাপটা নিতে হবে। আর এখানে অবশ্যই আমাকে 7 ফুটে করে আমাকে নিচে পাইপ নাবাইতে হবে। তো এখন আপনি যদি মনে করেন এখানে আমার পরিশ্রম হবে, 7 ফুটা করব না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সুন্দর আসবে না। সেক্ষেত্রে পরিশ্রম হলেও আপনার অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমার কাজ যে কোনোভাবে আমার সুন্দর করতে হবে। তো এখন আমি স্টেজ সোজা করার জন্য আমি আনুমানিক পাইপটা আমি রেখে আমি স্টেজ সোজা করার জন্য আমি মাপটা নিলাম। তো বন্ধুরা, এরপর আমাকে ফুটা করে নিতে হবে। দেখেন আমি কিন্তু সুন্দর করে এটাকে ছিদ্র করে নিয়েছি, নেওয়ার পর যতটুকু পাইপ লাগবে সেই পাইপের আমার অ্যাকুরেট মাপ নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু উপরে যে মাপটা নেবেন আপাতত 7 থেকে 3 ইঞ্চি আপনাকে বাড়তি নিতে হবে, কারণ পাইপের নিচে অবশ্যই আপনাকে একটা ইট সাপোর্ট দিতে হবে। আমি উপরে আবার আমি পরবর্তীতে দেখাচ্ছি যে আসলে কতটুকু 7 থেকে আপনাকে হাইট করতে হবে। তো এখন যেহেতু আমার এদিকের কাজ শেষ, সেহেতু আমি এখানে পাইপটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি জিআই কিলাম আমি ব্যবহার করতে পারি। চাইলে আপনারাও কিন্তু এভাবে কাজ সুন্দর এবং আপনার কাজটা স্পেশালি করার জন্য আপনারা সঙ্গে সঙ্গে এভাবে কিলাম দিয়ে বা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি কিছু ব্যবহার করতে পারেন। তো এখন এই পাইপটা যখন কিলাম মারবেন অবশ্যই এই পাইপটা অ্যাকুরেট সোজা আছে কি না একটু দূরে গিয়ে দেখবেন, যে আপনার পাইপটা স্ট্রেট সোজা আছে কি না। কারণ আপনি যখন কাজ করবেন, আপনার কাজ চলে গেলে কিন্তু আপনি সেই কাজটা কিন্তু অনেক লোক দেখবে, সেক্ষেত্রে যদি কাজটা খারাপ হয় বা বাঁকা হয় আপনার কিন্তু দুর্নাম আসবে, সেক্ষেত্রে আপনার পরবর্তী কাজের কিন্তু প্রবলেম হবে। তো বন্ধুরা, আমার এদিকে কাজ কিন্তু টোটালি হয়ে গেছে, আমি এখন ছাদে উঠব। তো আমি বলছিলাম যে 7 থেকে 3 ইঞ্চি আপনাকে উঁচুতে রাখতে হবে, কারণ একটা ইট পাইপের নিচে দিতে হবে, কারণ যখন বৃষ্টি হবে তখন দেখা যাচ্ছে কি সমস্ত পাইপ পানি দেখা যাচ্ছে পাইপের জন্য যেতে পারবে না। অবশ্যই আপনাকে 3 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে একটা ইট যে রেবেলটা, এই রেবেলটা ধরেই কিন্তু আপনাকে এই পাইপগুলো উঁচাতে রাখতে হবে। তো দেখেন এইখানে আমি একটা টি ব্যবহার করলাম। তো এইখানে আমি যদি মনে করতাম যে এলবো ব্যবহার করব আমি করতে পারতাম, কিন্তু
এখানে টি ব্যবহার করার একমাত্র কারণ যখন 5 বছর বা 10 বছর পর যখন এই পাইপটা আয়রন পেড়ে যখন জায়গা ছোট হয়ে যাবে বা জাম হয়ে যাবে তখন এটাকে আমি খুব সহজে অ্যাসিড পানি দিয়ে আমি এটাকে এই মুখ খুলে দিলে কিন্তু সহজে পরিষ্কার করতে পারবো। তো বন্ধুরাই প্রত্যেকটা পাইপই ওয়াশ করা বা খোলার জন্য আপনাকে বিকল্প রাস্তা এখনই রেখে দিতে হবে, কারণ যদি এই কাজই আপনার 5 বছর পর যদি আপনারই রিপেয়ারিং বা ওয়াশ করতে হয় তাহলে কিন্তু আপনারই করে দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজ আপনি নিজের মতোই করেই করতে হবে। তো এখন কাজ দ্রুত এবং সুন্দর এবং সফলতা বয়ে আনার জন্য অবশ্যই কাজকে সময় দিতে হবে, কাজকে ভালোবাসতে হবে এবং কাজের প্রতি সততা রাখতে হবে। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু ধীরে ধীরে আমি কিন্তু দেখেন ট্যাঙ্কির দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমার এখানে 3টা পাইপ আমি 1 ইঞ্চি সকেট যোগ করে কিন্তু আমি দেখেন অনেক দূর চলে এসেছি। এখন আমি ট্যাঙ্কি ফিটিং করব। তো দেখেন আমি ট্যাঙ্কির কাজ চলে এসেছি এবং ট্যাঙ্কি কিন্তু আমি উপরে তুলে ফেলেছি। স্ল্যাবটা দিতে হবে এবং সুন্দর করে আপনার মাঝখানে ট্যাঙ্কিটা বসিয়ে দিতে হবে। তো এখন এই কাজটুকু আগেই করা ছিল, এখন এই পাইপের সাথেই আমি ডেলিভারি আমি লাইনটা আমি সংযোগ করে দেব এবং ওইটা হলো মোটরের লাইন। আমি ওই লাইনটা ইনপুট এবং নিচের যে পাইপটা এটা হলো আউটপুট। তো প্রথমত আমি দেখেন আমি ট্যাঙ্কে যখন ইনপুট করব অর্থাৎ ডাইরেক্ট মোটরের লাইনটা আমি কাজটা করে দেব। তো এখন তার আগে আমি ইচ্ছা করলে কিন্তু আমি ডেলিভারি লাইনের কাজও করতে পারি। তো ডেলিভারি লাইনটা আমি দেখাই, ডেলিভারি এটা হলো ডেলিভারির লাইন। তো ডেলিভারি লাইন অবশ্যই আপনাকে ফার্স্টে টি লাগাইতে হবে, কারণ একটা গ্যাস পাইপ আপনাকে তুলতে হবে এবং তার সাথে বলভাব লাগানোর জন্য একটা নিপুল আপনাকে ব্যবহার করতে হবে। তো দেখেন আমি বলভাব ব্যবহার করার পর যেহেতু পানির লাইনটা আমার নিচের দিকে নাববে সেক্ষেত্রে আমাকে এলবো লাগিয়ে আবার নিচের দিকে নাবাইতে হবে। তো বন্ধুরা এই গ্যাস পাইপটা ট্যাঙ্কির যে উপরে যে রেবেলটা থাকবে তার থেকে 6 ইঞ্চি আপনাকে বাড়তি করে নিতে হবে, কারণ যদি রেবেল করে রাখেন তাহলে কিন্তু ট্যাঙ্কি ভরে গেলে আপনার কিন্তু ওভারফ্লো হওয়ার আগে কিন্তু আপনার গ্যাস পাইপ দিয়ে কিন্তু পানি ওভারফ্লো করবে। অবশ্যই এটা 6 ইঞ্চি বাড়তি করে রাখতে হবে, তাহলে কাজটা সুন্দর এবং সঠিক হবে। তো টির সাথে লাগানোর পর এখন নিচের যে ইউনিয়ন লাগাবো ইউনিয়ন লাগানোর সাথে মাপটা নিতে হবে। তো তার আগেও আর একটা আমি ডেলিভারির কাজটা আবার দেখাই। তো দেখেন এখানে যেহেতু নিচে লাগালাম, তো এইখানে এই বাড়িওয়ালা বলেছিল যে আমি ছাদের পর একটা ট্যাপ ব্যবহার করব। তো সেজন্য এখানে একটা ট্যাপের ব্যবস্থা করে রাখলাম। এখানে আমি ট্যাপ দিয়ে কিন্তু খুব সহজে এখানে কাপড় কাচা, গোসল করা বা ফুল গাছে পানি দেওয়া সব কিছু কিন্তু করতে পারবো। তো বন্ধুরা টোটালি কাজ আমার হয়ে গেছে, যদি আমি টোটালি কাজ দেখাতাম তাহলে অনেক বড় ভিডিও হতো, তাই আমি কিন্তু পরিপূর্ণভাবে আমি এখন আবার বুঝিয়ে দিব। তো এখানে যেহেতু মোর এখানে আমি এলবো করে আমি এখানে দেখেন টি লাগিয়ে আমি এখন ট্যাঙ্কের দিকে চলে গেছি, আর এই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা আমার নিচে রান্নাঘর রয়েছে, মোটর দিলে রান্নাঘরে সরাসরি মোটরের পানি পাবে, এই জন্য আমি এইখান থেকেই কিন্তু আসলে রান্নাঘর লাইনটা দিয়েছি। আর এখান থেকে দেখেন ট্যাঙ্কিতে ইনপুট হয়েছে দেখেন। তো এইখানে দেখেন ঢুকানোর আগে এখানে কিন্তু একটা ইউনিয়ন খাইয়েছি, দেখুন এই ইউনিয়নটা লাগানোর একমাত্র কারণ হলো যখন ট্যাঙ্কিটা আমি পরিষ্কার করব তখন খুব সহজে আমি ইউনিয়নটা খুললে ডেলিভারি এবং ইনপুট দুটাতে কিন্তু আমি ইউনিয়ন লাগিয়েছি। তার কারণ আমি মুহূর্তের মধ্যে এই দুটো ইউনিয়ন খুললেই আমি ট্যাঙ্কির যে কোনো মুহূর্তে নামিয়ে আমি কিন্তু পরিষ্কার করতে পারবো। এখন ডেলিভারির কথা বলি, এটাকে দেখেন ওভারফ্লো গ্যাস পাইপটা দেখেন আমি 6 ইঞ্চি হাইটে রাখেছি, রাখার পর দেখেন এখানে আমি বলভাব লাগিয়েছি। বলভাবটা আমি চালু করলে পানি নিচের দিকে যাবে, বন্ধ করলে আমার ডেলিভারি আর পানি হবে না। আর এইখানে দেখেন আমি ট্যাপ লাগিয়েছি, খুব সহজে কিন্তু এখানে আমি বালতি ধরে পানি ধরতে পারবো, হাত মুখ ধুতে পারবো, যে কোনো আমি সুবিধার্থে আমি এখান থেকে পানি ব্যবহার করতে পারবো। আর এইখানে নিপুল লাগিয়ে আমি ইউনিয়ন আমি লাগিয়েছি, আমি বললাম যে খুব সহজে আমি কিন্তু ইউনিয়ন খুলে আমি ট্যাঙ্কিকে নামিয়ে রাখতে পারি। এর নিচে আসি, এইখানে টি লাগিয়েছি, এখন এইখানেও কিন্তু দেখেন একটা জিআই ফ্ল্যাগ আমি এখানে লাগিয়েছি। তার কারণ হলো ভবিষ্যতে এখান থেকে তো লাইন আমি নিতে পারি অথবা ওয়াশ করার জন্য আমি এটা কিন্তু খুলে ফেলতে পারি। তো এখন এখান থেকে দেখেন আমি প্রত্যেক বাথরুমে কিন্তু দেখেন আমি এখানে ডেলিভারি দিয়েছি। আর এখান থেকে দেখেন আরেকটা বাইরের একটা ট্যাপের লাইন আমি এখানে আমি লাইনটা 3-4 পাইপ দিয়ে আমি আউটপুট করেছি। তো বন্ধুরা দেখেন আমি টোটালি কিন্তু মোটরের থেকে আমি দেখেন ট্যাঙ্কিতে ইনপুট করেছি এবং মোটর থেকে দেখেন প্রত্যেকটা রান্নাঘর বা বাথরুমে আমি কিন্তু
লাইনটা ডেলিভারি করছি। আর এটা হলো ওভারফ্লো লাইন, যখন ট্যাঙ্কি ভরে যাবে তখন পানিটা এই পাইপ দিয়ে পড়ে নিচে পড়বে, আর যখন পড়বে তখন বুঝতে পারবে যে আমার ট্যাঙ্কি ভরে গেছে, মোটরটা বন্ধ করার সময় হয়েছে। তো এখন আমি মোটর চালু করে আমি আমার কাজটা সঠিক হয়েছে কিনা আমি আপনাকে দেখাবো। তো বন্ধুরা মোটর চালু করেছি, আমি এক্সট্রা লাইনটা রেখেছিলাম, দেখেন সেই লাইন থেকে পানি বের হচ্ছে। এখন আমি এই লাইনটা বন্ধ করে আমি সরাসরি ট্যাঙ্কির লাইনে আমি পানি দিচ্ছি। এখন আমি ট্যাঙ্কির গিয়ে দেখব যে আমার লাইনটা আমার ট্যাঙ্কির আসে কি না। তো আমি এখন ট্যাঙ্কির মুখ খুলে দেখব আমার ট্যাঙ্কি ভরে কি না। তো বন্ধুরা 5 মিনিট সময় লাগবে আমার ট্যাঙ্কি ভরতে। দেখেন খুব প্রেশারে কিন্তু আমার পানিটা হচ্ছে, এখন অটোমেটিকলি এখন ট্যাঙ্কি ভরে যাওয়ার সাথে সাথে ওভারফ্লো হবে। দেখেন ওভারফ্লো হয়ে গেছে। এখন আমি নিচে গিয়ে যে লাইনগুলো করেছি, অর্থাৎ যে ট্যাপ আমি ব্যবহার করব, এই ট্যাপগুলো আমি এখন যাচাই করব প্রত্যেকটা ট্যাপে আমার পানি পৌঁছাইছে কি না। তো দেখেন প্রথমত বলছিলাম আমার এখানে বিভিন্ন সুবিধার ক্ষেত্রে আমি এখানে ট্যাপ ব্যবহার করব। দেখেন খুব সহজে কিন্তু আমি পানি পেলাম। এখন নিচে আমি রান্নাঘর বাথরুম আমি সব জায়গায় যেয়ে আমি চেস করব। তো বন্ধুরা দেখেন আমি, এটা হলো ট্যাঙ্কির লাইন, খুব সহজে কিন্তু ট্যাঙ্কির পানিটা আমি পেয়ে গেলাম। তো এখানে আসলে সিঙ্ক লাগানো হয়নি, আমি তার আগে এটা কাজ করেছি। তো ট্যাঙ্কির পানি কিন্তু অনেক ফোর্স, এখানে কিন্তু প্রেশার রয়েছে, সেক্ষেত্রে আপনার হলো পানি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি পানি পাবেন। এবং মোটরের পানিও কিন্তু আমি দেখেন এটা মোটরের পানি। তো খুব সহজে কিন্তু মোটর এবং ট্যাঙ্কির পানি খুব সহজে কিন্তু রান্না করে পাবেন যদি লাইন আপনারা করেন। তো বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের ইলেকট্রিক এবং স্যানিটারি কঠিন ও জটিল কাজের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। তো আল্লাহ হাফেজ।